নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, একটা জিনিস দেখাবো, দেখি তোমরা বলতে পারো কি না। এটা কী বলো তো? হ্যাঁ বন্ধুরা, আমি কাউকে কনফিউজড করতে চাই না, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে একদম হোয়াইট ব্রিঞ্জল, সাদা বেগুন। তো এখানে আমাদের এখানে বাজারে পাওয়া যায় না, আমি তো আমার তো চোখে পড়েই নি। তো এটা মানে অফিস থেকে আসার পরে দেখতে পেয়েছি, কিনে নিয়ে চলে এসেছে। তো এই বেগুনগুলো কিন্তু খেতে খুবই সুন্দর, একদম অল্প তেলে ভাজা হয়, অল্প তেলে ভাজা হয়ে যাবে আর খেতে একদম অসাধারণ। একদম গরম ভাতে এইরকম বেগুন ভাজা থাকলে সত্যি বন্ধুরা। তো এই বেগুনটাকে আমি কিন্তু মানে কোনো মশলা ফসলা দিয়ে ভাজা করব না, কিন্তু এর স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এটাকে লবণগুলো মাখিয়ে রেখেছি, একটু বেশ মোটা মোটা করেই কুটেছি। এটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো, তারপরে আমি সাদা তেলে ফ্রাই করে নেব। এই বেগুন কিন্তু আমার বাপের বাড়িতে চাষ হতো, আমি দেখেছি, তো এখন আর হয় না। তো এই বেগুনগুলো আমার দেখা আছে, বেগুনগুলো তো অনেকেই এটা বুঝতেই পারে না যে সাদা বেগুন, অনেকেই দেখেনি। তো যারা দেখেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। তো বেগুনগুলো আমি সাদা তেলের মধ্যে দিয়ে একটা কাঁচি ঢাকা দিয়ে দিয়েছি, 5 মিনিটের মতো ঢাকনা খুলে লো ফ্লেমে বেগুনটা ভাজবো, আর খুব তাড়াতাড়ি বেগুনটা ভাজা হয়ে যাবে। বেগুনের স্কিনটা একদম পাতলা, মুনি মুনিকে দেখো, মুনি এত ভয় পেয়ে গেছে, ভেবেছে মই বের করবে। তো আগে থেকে ও রান্নাঘরে আমার কাছে এসে বসে আছে। তো এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি, তো বেগুনটা আমি এবার উল্টে দেবো, এক পিট হয়ে গেছে, পরের পিঠটা উল্টে দিচ্ছি, ভালো করে ভাজা হবে। আর একটু তেল দিয়ে দেবো সাদা তেল, এক পিঠ হয়ে গেছে, আর এক পিট উল্টে দিয়েছি, সাদা তেল একটু দিয়ে দিয়েছি। তো দেখো কত সুন্দর লাল হয়ে গেছে। এরপরে আমি একটু পোস্ত ছড়িয়ে দেবো, একদম গরম ভাত আর এইরকম বেগুন ভাজা, ও আর কথাই হবে না। এরপরে আমি একটু বেশি পরিমাণে পোস্তটা দেবো, খুব বেশি তেল থাকবে তখন কিন্তু পোস্তটা দেবে না, তেলের মধ্যে সব চলে যাবে, কড়ার মধ্যে তেল থাকবে না, একদম শুকনো শুকনো থাকবে, তারপরে পোস্তটা দিয়ে দেবে, তাহলে বেগুনের মধ্যে পোস্তটা থাকবে। তো আমার বেগুন ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে